Assalamualaikum. নির্জল শেফ মি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার অপরাজিতা গাছে কিছু বিচি হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই বিচিগুলাই কয়েকটা বিচি আমি যে গাছটাতে অপরাজিতা লাগিয়েছি সেই গাছের টবেই লাগিয়েছিলাম। বিচিগুলো জাস্ট ফেলে রেখেছিলাম। তো দেখেন খুব সুন্দর একটা বেবি অপরাজিতা গাছ হয়েছে। আমার কাছে দেখে এত আনন্দ লাগছিল বলার মতো না। আসলে আমি কোনো প্ল্যানিং করে লাগাইনি, জাস্ট যখন বিচিগুলি তুলছিলাম তো ওই মুহূর্তে একটা বিচি ফেলে দিয়েছিলাম। তো এত সুন্দর করে চারা হবে আমি ভাবতেই পারিনি। আমার কাছে আরও অনেকগুলি বিচি আছে। তো একজনকে আমি বিচি কয়েকটা দিয়েছি, একটা আপু আমাকে বলেছিল, তো ওই আপুটাকে দিয়েছি। আর কিছু বিচি আছে আমার কাছে, সেগুলো আমি একটু লাগাবো, মাটি রেডি করে তারপরে লাগাবো। এখন আমি চলে এসেছি কিচেনে, আমি একটু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি, রান্নাবান্না করব রাতের জন্যে। তো আব্দুল্লার কিছুদিন ধরে শরীর ভালো না, ওর জ্বর আসছে। তো জ্বরটা আজকে সেরেছে, 100 নিচে আছে। তারপরে ওর বাবা আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ডাক্তারের কাছে, তো ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। এখন যেহেতু সময়টাও ভালো না, এই সময়ে একটু বাচ্চাদের অসুখ হলে, জ্বর হলে কিন্তু অনেক ভয় লাগে। এখন জ্বরটা সেরে গেছে, তারপরেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওর বাবা যেতে বলছে। তো এখন আব্দুল্লাকে নিয়ে যাব, সন্ধ্যা 7টার দিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এর আগেই আমি আমার সংসারের রান্নাবান্নাগুলো শেষ করে অন্যান্য কাজও গুছিয়ে নেব। পাবদা মাছ ভিজাচ্ছি, তো মাছটা ভিজতে থাকুক। আর ওইদিকে আমার হাজব্যান্ড ডাকছে, অফিস থেকে চলে এসেছে, তো তরমুজ নিয়ে এসেছে। তো তরমুজ কেটে সবাইকে খাওয়াচ্ছে আর আমাকেও ডাকছিল খাওয়ার জন্যে। তো আমিও চলে আসলাম তরমুজ খেয়ে আবার বাকি কাজ করব। তো মাছটা ভিজে গেছে, পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি। তো পাবদা মাছটা হাতে মেখিয়ে রান্না করব। পাবদা মাছটা হলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ, হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো ওর পছন্দ মতোই রান্না করে নিচ্ছি। দুই দিন আগে আমি আমার কিচেন ট্যুর শেয়ার করেছি, তো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক পছন্দ করেছেন আমার কিচেনটাকে। তো একজন আপু বলেছেন যে কিচেনের সব জিনিসপত্রগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছি তেলকাষ্টে হয় কি না। তো কিছুদিন পর পর যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু তেলকাষ্টে হয় না। আর খুব সহজে কিভাবে আমি আমার কিচেনটা ক্লিন করি, পরিষ্কার করি, সেই ভিডিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখবেন আপনারা যদি সেইভাবে আপনাদের কিচেন ক্লিন করেন একদমই সময় নষ্ট হবে না, 10 মিনিটে আপনারা আপনাদের কিচেনটাকে ঝকঝকে চকচকে করে ফেলতে পারবেন। তো কয়েকদিনের মাঝে আমি শেয়ার করব সেই ভিডিওটা, একটু আমাকে সময় দিতে হবে। আর তরমুজ আমরা সবাই খেয়েছি কিন্তু আব্দুল্লাহ খায়নি, তো আব্দুল্লার জন্য এখন একটা মালটা কেটে নিচ্ছি। জ্বরের মুখে হয়তো মালটাটা খেতে ভালো লাগবে। তো দেখি খায় কিনা, ওর বাবার কাছে দিব, দিয়ে আমি আবার রান্না করে চলে আসব। তো ওর বাবার কাছে দিয়ে আবার রান্না করে চলে এসেছি রান্না দেখার জন্যে। তো চুলাতে বসিয়ে দিয়েছি পাবদা মাছ, আর মাশকলাইয়ের ডাল রান্না করব আজকে, আর সাথে শাক কিছুক্ষণ আগে ধুয়েছি, দেখতে পেরেছেন আপনারা, শাকটা রান্না করব। মাশকলাইয়ের ডাল রান্না করব আজকে। মাশকলাইয়ের ডালটাও কষানোর সময় নেই, হাতে মাখিয়ে রান্না করছি। আসলে একদমই গ্যাস নেই, তারপরে আজকে আবার একটু ডাক্তারের কাছে যাব ছেলেটাকে নিয়ে। তো রান্নাবান্নাটা আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমার শাক রান্নাটা হয়ে গেছে, আর এখন চুলার আর হলুদ মরিচের প্রয়োজন নাই, তাই আমি উপরে উঠিয়ে রেখে দিচ্ছি। তো রান্নার সাথে সাথে যদি আমরা কাজগুলো গুছিয়ে নেই তাহলে কিন্তু আমাদের কাছে ঝামেলার বেশি মনে হবে না। এই তো মাছ রান্না মোটামুটি হয়েছে, আর গ্যাসের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম গ্যাস নেই। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ডাক্তারের কাছে। তো 6 নম্বর সিরিয়াল আছে, একটু বসে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আমাদের আগে কয়েকজন রুগী গিয়েছে,
তো দুইজনের পরে আর আমরা আছি, তো বসে অপেক্ষা করছি ওয়েটিং রুমে। আসলে অপেক্ষা জিনিসটা অনেক খারাপ। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল আপু এবং ভাইয়াদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডাক্তার দেখানো শেষ, চলে যাচ্ছি বাসার দিকে। তো ডাক্তার বলল যে আব্দুল্লাহ এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে, সমস্যা নেই, একটু জ্বর হয়েছে, জ্বরের ওষুধ দিয়ে দিয়েছেন, আর অন্য কোনো প্রবলেম নেই বা কোনো টেস্টও দেয়নি। আমার বাচ্চারা অসুখ হলে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, একদম খেতে চায় না, তখন দেখা যায় বেশি দুর্বল হয়ে যায়, আর অনেক সুখ না এমনিতেও আরও বেশি শুকিয়ে যায়, তখন অনেক টেনশন কাজ করে যে অন্য কিছু হলো কি না, খারাপ কিছু হলো কি না, আমার অনেক ভয় লাগে। তো যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি, আর রাতের বেলা রিক্সা দিয়ে কিন্তু ভালোই লাগছে ঘুরতে। আর এখন যেহেতু আমার বাবাটার শরীরটা অনেক ভালো, তো মনটাও কিন্তু খুব ভালো লাগছে। বাসায় যেয়ে আবার ক্যামেরাটা অন করছি। তো চলে এসেছি, আসার সময় পিঠা নিয়ে এসেছি আমাদের জন্য, চিতই পিঠা আর ভর্তা। আর আব্দুল্লাহ বলছিল বিরিয়ানি খাবে, তো ওর জন্য বিরিয়ানি নিলাম, দেখি খায় কি না। কয়েকদিন ধরে জাইফার স্কুলেও যাওয়া হচ্ছে না, তো দেখি কালকে যদি মেয়ের শরীরটা ভালো থাকে তবে ইনশাল্লাহ স্কুলে যাব বাচ্চাকে নিয়ে। আর পিঠাগুলো বের করে নিচ্ছি, গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো চিতই পিঠা বানাতে আমার কাছে ভালোই লাগে, অনেকদিন ধরে বানানো হচ্ছে না, সময় করে উঠতে পারছি না। আমার চ্যানেলে কিন্তু চিতই পিঠার রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।